আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকাল আমি তোমাদের যে ক্লাস নিয়েছিলাম পঞ্চম অধ্যায়ের পার্ট এক, আজকে পড়াবো পঞ্চম অধ্যায়ের পার্ট দুই। গতকাল আমি তোমাদের যে মৌলিক চাহিদা আছে ছয়টি, সে তার তিনটি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর আজকে যে বাকি তিনটা আছে সেই তিনটা সম্পর্কে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে শুনবা এবং পড়ার চেষ্টা করবা। তাহলে দেখো, সমাজের ওপর অধিক জনসংখ্যার প্রভাব, এ গতকাল পড়েছি সমাজ পরিবারের ওপর অধিক জনসংখ্যার প্রভাব। পরিবার হচ্ছে এক জিনিস, সমাজ হচ্ছে এক জিনিস। পরিবার হচ্ছে আকারে ছোট আর সমাজটা হচ্ছে আকারে অনেক বড়। পরিবার হচ্ছে কয়েকজন লোকজন নিয়ে পরিবার গঠন করা হয়, আর সমাজ হচ্ছে কি, কতগুলো পরিবার নিয়ে সমাজ গঠন করা হয়। তাহলে অতিরিক্ত জনসংখ্যার ফলে সমাজে কি কি সমস্যা হয় সেই সম্পর্কে আমি এখন আলোচনা করব। সবাই 42 পৃষ্ঠা বের করো। দেখো, সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব। শিক্ষা, সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের অগ্রগতি মানে কি, সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ছাড়া কোনো সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আমাদের মোট জনসংখ্যার 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন, মানে তারা লেখাপড়া জানে না। অক্ষর জ্ঞানহীন মানে কি, তারা কোনো পড়াশোনা জানে না। 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন। দরিদ্রতার কারণে অনেক পিতামাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। দরিদ্র মানে গরিব, তারা খাবার পায় না, ঠিক মতো পোশাক পরিচ্ছদ বাচ্চাদের দিতে পারে না। তাহলে তারা কিভাবে সন্তানদের স্কুলে পাঠাবে? এমনকি বিদ্যালয়ে ভর্তি হলে অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। অনেকে আছে যে ছোটবেলায় স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু মাঝ বয়সে গিয়ে আর পড়াশোনার খরচটা চালিয়ে যেতে পারে না, তখন কি করে, পড়াশোনা বাদ দিয়ে দেয়। তাই তখন বলছে, তখন তারা কি করে, ঝরে পড়ে, শিক্ষা থেকে তারা ঝরে পড়ে। স্বাস্থ্য, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। চিকিৎসক মানে কি, যারা ডাক্তার। আমাদের দেশে চিকিৎসকের জনসংখ্যার তুলনায় কৃষির সংখ্যা অনেক কম, চিকিৎসকের সংখ্যা অনেক কম। এজন্য চাহিদা মতো অনেক মানুষ চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই উপার্জন করতে পারে না। অসুস্থ হলে কি কেউ কোনো কাজ করতে পারে, অসুস্থ হলে কেউ কোনো কাজ করতে পারে না। তাই বলছে, স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারছে না। কেউ যদি তার পরিবার ভালো মতো পরিচালনা না করতে পারে, চালাতে না পারে, তাহলে সে অর্থনীতির জন্য কি কতটুকু আয় করবে? তাহলে তার পক্ষে অর্থনীতির জন্য কোনো আয় করা সম্ভব নয়। তারপর বলছে পরিবেশ, অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানুষ গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করে। ধরো একজন লোকের ছয়টা ছেলে, তারা বড় হয়েছে, বিয়ে করছে, তাহলে তাদের কি করতে হবে, আলাদা আলাদা বাড়ি করতে হবে। এখন ওই লোকটার অনেকগুলো জমি ছিল, আর সে তার ছয়টা ছেলেকে এক একটা জমি দিয়ে দিল যে তোমরা ওখানে বাড়ি ঘর করে বসবাস করো। তাহলে কি হলো, আমাদের যে কৃষি জমি থাকলো তার কি হলো, ঘাটতি হলো, অভাব দেখা দিল। তাহলে আমরা খাদ্য উৎপাদন করতে পারলাম না। তাই বলছে, অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানুষ গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। তাহলে কিভাবে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে? জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। তার আগে হচ্ছে, কিসের জন্য জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়? অধিক ফসলের জন্য জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। ভূগর্ভে পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে বাংলাদেশ পরিবেশের ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। আর এগুলো আমাদের কী করতে হবে, মুক্ত করতে হবে। আর একটাই উপায় হচ্ছে কি, আমাদের জনসংখ্যা কমাতে হবে। তাহলে দেখো, এই এক পার্থিকা কতগুলো ছোট প্রশ্ন হয়, আমি একটু তোমাদেরকে আলোচনা করছি।
শিক্ষা সমাজকে হলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানহীন? কত শতাংশ? 27.70 27.70 বলা যাবে না, 7-0 করতে হবে, 7-0%। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কিসের সংখ্যা কম? চিকিৎসকের সংখ্যা কম? চিকিৎসক মানে কি? ডাক্তার। চিকিৎসকের সংখ্যা অনেক কম আমাদের দেশে, যে জনসংখ্যা আছে তার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। মানুষ গাছপালা কেটে কি তৈরি করছে? ঘর বাড়ি তৈরি করছে। দেখো এখানে মাত্র আমি 4টা প্রশ্ন লিখছি, সবাই খাতা কলম হাতে নাও আর বই হাতে নাও। কি কি প্রশ্ন আমি বইয়ের মধ্যে বলতেছি তোমরা সবাই আন্ডারলাইন করে নাও। দেখো, সমাজের অগ্রগতিতে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করে? শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছোট প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান আসতে পারে, একটা প্রশ্ন গেল। দ্বিতীয়টা, আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনো অক্ষর জ্ঞানহীন? 27.70% এখনো অক্ষর জ্ঞানহীন। দরিদ্রতার কারণে কি হয়? দরিদ্রতার কারণে অনেক পিতা মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। দরিদ্রতার কারণে অনেক পিতা মাতা কি করতে পারে না? তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলে অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করার জন্য কি করে? বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ না করে ঝরে পড়ে। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কিসের সংখ্যা কম? আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এজন্য চাহিদা মতো অনেক মানুষ কি পায় না? এজন্য চাহিদা মতো অনেক মানুষ চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে কি করতে পারে না? স্বাস্থ্যহীনতার কারণে অনেকেই উপার্জন করতে পারে না আমার, এবং কি করতে পারে না? আমাদের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারে না। তারপর এটা দেখো, পরিবেশ। অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। অতিরিক্ত জনসংখ্যার ফলে কি হয়? পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানুষ গাছপালা কেটে কি তৈরি করে? মানুষ গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করে। অধিক ফসল ফলাতে গিয়ে কি করতে হয়? অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। জমিতে কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়? পরিবেশে পুকুর ও নদীর পানি কি হচ্ছে? দূষিত হয়। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে কি হয়? সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ে। তাহলে দেখো, এখানে কিন্তু তোমাদের কতগুলা ছোট প্রশ্ন হয়, আবার শূন্যস্থান হয়। তোমরা আবার বারবার বলতেছি, রিডিংগুলা সবসময় সুন্দর করে মনোযোগ সহকারে করবা। তোমাদের যে ফিক্সারটা আছে, ফিক্সার অনুসারে পড়লে এবং ছোট প্রশ্নগুলো লিখলেও তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তোমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ করে আবার কি করতে হবে? আমাদেরকে রিভিশন করতে হবে, বড় প্রশ্নগুলো আলোচনা করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করতে হবে, তারপর হচ্ছে রচনামূলক কাঠামোবদ্ধ প্রশ্নগুলো করতে হবে। আর সবাই প্রত্যেক দিন লেখবা, লেখাটা কিন্তু খুবই জরুরি। পরার্থীরা যদি তুমি লেখো তাহলে তোমার পড়াটা তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। আর আমরা যে অনলাইনে প্রত্যেক দিন তোমাদের ছোট প্রশ্নের পরীক্ষা নিচ্ছি, সেই পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই নিশ্চিত দিবা। সেই পরীক্ষাগুলো যদি দাও তাহলে তোমরা প্রত্যেক দিন 20টা করে ছোট প্রশ্ন শিখতে পারছো। তাহলে পরবর্তীতে যদি প্রথমে মুখস্থ নাও দিতে পারো, প্রশ্নটা দেখে তুমি আগে মুখস্থ করে নিলাম, তারপরে খাতায় লিখলা, সেটা কিন্তু অবশ্যই আবার খাতাগুলো সংরক্ষণে রাখতে হবে। সেই খাতাগুলো কিন্তু আমাদেরকে আবার জমা দিতে হবে। তাই বারবার বলতেছি, পঞ্চম শ্রেণীতে পড়ো, যেহেতু কোনো অবস্থাতে পড়াশোনা ফাঁকি দেওয়া যাবে না। এই প্রশ্নটা তোমাদের একটু বড় প্রশ্ন আকারে আসতে
আসতে পারে যে মৌলিক চাহিদার উপর কি কি প্রভাব পড়ে। সবাই তাহলে ভালো করে পড়াশোনা করবা, বড় সুন্দর মুখস্থ করে লিখবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।